Hi friends, how are you all? আশা করি সবাই খুব ভালো আছেন। সো আজকে আমি খুবই ইজি একটা ওয়েতে পিওর গোলাপ জল বানানো দেখাবো। অনেক ইউটিউবাররাই এই পদ্ধতিতে করে থাকেন, আবার অনেকে জাস্ট রোজ পেটালটাকে পানিতে 2 থেকে 3 মিনিট জল দিয়ে গোলাপ জল বানিয়ে থাকেন। তো অনেক ভিউয়ার্সদের বুঝতে খুব ডিফিকাল্ট হয় যে তারা কোন পদ্ধতিতে অরিজিনাল গোলাপ জলটি বানাবেন। তো দেরি না করে স্টার্ট করছি। সো এখানে আমি কিছু রোজ পেটাল নিব এবং এটাকে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব। দেন আমি একটি বড় ফ্রাই প্যান বা মিডিয়াম বড় একটি পাতিলা নিব এবং ঠিক মাছ বরাবর সেটাতে একটি বাটি সেট করে নিব। আপনারা স্টিলের বাটিও ইউজ করতে পারেন। এখানে আমি একটি বড় ফ্রাই প্যানের ঢাকনা নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি এই ধরনের ঢাকনা না থাকে তাহলে আপনারা বড় যে কোনো ঢাকনা, যেটা দিয়ে গরম ভাত বা ধোঁয়া বের হবে না, এমন একটি ঢাকনা নিয়ে নিতে পারেন। অনেকের প্রশ্ন থাকতে পারে আমি ঠিক মাঝখানে বাটিটি কেন সেট করলাম। সেটা সেট করার কারণটা হলো আমরা রোজ প্যাটেল জাল দেওয়ার সময় মাঝখানের বাটিতে যে পানিটা জমা হতে দেখব আসলে সেটাই প্রিয় গোলাপ জল। গোলাপ জলের আমরা দুইটা কালার দেখে থাকি, একটা রেড কালার আর একটা ট্রান্সপারেন্ট। অরিজিনাল গোলাপ জলের কোনো কালার হয় না, সেটি ট্রান্সপারেন্ট কালারের হয়। আর যদি কখনও রেড কালারের গোলাপ জল ইউজ করে থাকেন তাহলে সেটা অরিজিনাল গোলাপ জল নয়, আর সেটি বেশি দিন ইউজও করা যায় না। বা ট্রান্সপারেন্ট গোলাপ জলগুলো প্রায় 5 থেকে 6 মাস স্টোর করা যায়। এখানে আমি 2 গ্লাস পানি দিয়ে দিচ্ছি। এখন আমি মিডিয়াম হিটে গোলাপ জলের পানিটি ফুটাবো। মাঝখানে কিছু বরফের টুকরো দিয়ে দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন ছোট ছোট পানির ফোঁটাগুলো কিন্তু মাঝখানে রাখা বাটিতে জমা হচ্ছে। যতক্ষণ না বাটিতে গোলাপ জল এর পানিটি জমা হবে ততক্ষণ জাল দিতে হবে। গোলাপ জলটি রেডি হয়ে গেছে। এখন আমি চুলাটি অফ করে দিব এবং গোলাপ জলটাকে ঠান্ডা করে নিব। আমি রোজ প্যাটেলটা একটু বেশি জাল দিয়ে দিয়েছি যার জন্য কালারটা হালকা ডার্ক হয়ে গেছে, বাট আপনারা 5 থেকে 10 মিনিটের মাথায় এটি রেডি করে নিতে পারবেন। এখানে দুইটা কালারের গোলাপ জল দেখতে পাচ্ছেন, আমি দুইটাই ইউজ করে দেখাবো আপনাদের। এটি হচ্ছে ট্রান্সপারেন্ট অরিজিনাল গোলাপ জল, এটা কমপক্ষে 5 থেকে 6 মাস আপনারা ইউজ করতে পারবেন। আমি এমন একটি স্প্রে বোতলে এই গোলাপ জলটি স্টোর করে নিব। আপনারা যে কোনো ক্লিন বোতলে এটি স্টোর করতে পারবেন। গোলাপ জলে কী কী বেনিফিটস আছে সেটা এখন আমি আপনাদের বলে দিব। এটি স্কিন ইরিটেশন দূর করতে সাহায্য করে, স্কিনের রেডনেস দূর করে, আপনার স্কিনকে হাইড্রেট করে, প্লাস আপনার চোখের ফুলা ভাব কমায়, রিডিউস ডার্ক সার্কেল অ্যাজ ওয়েল, টাইটেন ইউর স্কিন, চেহারায় খুবই গ্লোই একটা ইফেক্ট দেয়, সানবার্ন দূর করে এবং পাশাপাশি আপনার স্কিনকে খুবই রিফ্রেশ রাখে। আমি এখানে কিছু গোলাপের পাপড়ি অ্যাড করে দিচ্ছি, আপনারা এটা স্কিপও করতে পারেন। এই রেড কালার গোলাপ জল আমি কিন্তু ফেলে দিব না, এই গোলাপ জলের উপকারিতাও আছে। গোলাপ জল কিন্তু শুধু যে সৌন্দর্য বাড়তে সাহায্য করে তা নয়, এটি আপনারা অ্যাজ আ ড্রিঙ্ক হিসেবেও পান করতে পারেন। অ্যাজ আ ড্রিঙ্ক এটার বেনিফিটস হচ্ছে রোজ ওয়াটার স্কিনকে ভেতর দিয়ে হাইড্রেট করে এবং এটি স্বাস্থ্যের জন্য খুবই হেলদি। গোলাপ জলে অ্যান্টি এজিং প্রপার্টিস আছে যা রিঙ্কলস দূর করতে সাহায্য করে, পাশাপাশি স্কিনের ডার্ক স্পট ফেড আউট করে এবং স্কিন টাইট করে। রাতে ঘুমানোর পূর্বে ফেস ভালোভাবে ক্লিন করে কটন প্যাডের সাহায্যে এটা পুরো ফেসে 2 থেকে 3 মিনিট অ্যাপ্লাই করে ছেড়ে দিন। প্রতিদিন ইউজ করলে ফেসে একটা গ্লো নোটিস করতে পারবেন। আশা করি ভিডিওটি খুব হেল্পফুল হবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।